ইন দ্য হার্ট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া হিলস অফ নাগাল্যান্ডে একটা বস্তিতে লিডার একটা উলাইছে কোনলা লেগেসি পুরো কন্টিনিউসলি নাগা মানুষকে ইন্সপায়ার করে কিনে আইছে নুন আদার দেন ইসাকচি শিশু ফর্মার ফরেন সেক্রেটারি অফ NNC আর ফার্স্ট চেয়ারম্যান অফ NSCN তাই তুই একটা নাগা ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্টে কি ফিগার আর ইম্পর্টেন্ট রোল প্লে করে কিনা ইন্টারন্যাশনাল রিলেটেড স্টেজ টিভি কথা করে থাকা লাগা থাকি আছে তাই লাগা স্টোরিটু ডেডিকেশন আর রেসিলেন্স আর আনওয়েভরিং কমিটমেন্ট নাগা মানুষ আর নাগা সভরেনটি কারণে কাম করে থাকা লাগা তাই লাগা লেগেসি আর তাই লাগা লিডারশিপ তো একটা বেশি ইম্পর্টেন্ট নাগা হিস্ট্রিতে মার্ক করে কিনা আছে হ্যালো এভরিওয়ান সব মানুষ ভাল আছে কোন হোক আছে আজিবে আমি খান ইসাকচি শিশু লাগা লাইফ স্টোরি ওপরে ডিসকাস করবলে আইছে লাস্ট টাইম লাগা ভিডিও যে আপনি খান ভাল ভাল রেসপন্স দি কেন আমি কে সাপোর্ট করা আছে বেশি থ্যাংকস আছে তো ইসাকচি শিশু তো 11 November 1929 চিশিলিমি ভিলেজ আন্ডার জিনেবত ডিস্ট্রিক্ট নাগাল্যান্ড সুমি ট্রাইবতে জন্ম করেছে তাই লাগা আর্লি এডুকেশন তো তাই বস্তিতে আমেরিকান মিশন স্কুল চিশিলিমিতে পড়েছে এটু পিছিয়ে তাই লা হাই স্কুল তো গভর্নমেন্ট হাই স্কুল কোহিমাতে পড়েছে এনাকা করে না তাই তো পলিটিক্যাল সায়েন্সতে সেন্ট অ্যান্টোনিয়াস কলেজ শিলংতে পড়া গ্রাজুয়েশন করেছে তাই তো বাচ্চা টাইমতে পড়ে তামুর খান লাগা আগেতে বই কিনা নাগা মানুষ লাগা হিস্ট্রি আর ট্রেডিশন খান লার্ন করো বলে বেশি ফর্ম থাকিছে আর ইন্টারেস্টিংলি তাই এনাকা খান বেশি আর কালি করে থাকিছে আর নাগা কোচ কারণে তাই লাগা পেশেন্টটু তাই লাগা স্কুলিং টাইমতে পড়াবি থাকিছে আর ইসাকচি শিশু তো নাগা মুভমেন্ট 1958 NNCতে এজ এ ফরেন সেক্রেটারি জয়েন করেছে এনাকা করে না পিছিয়ে আরও তাই ভাইস প্রেসিডেন্ট অফ NNCB থাকিছে 1956 পারা 1964 তো নাগাল্যান্ডে তো বেশি ডার্ক মুভমেন্ট একটা থাকিছে কুছে ডার্কেস্ট পেরেড ইন নাগা হিস্ট্রি এনাকা বি কয়ে আছে তো এই টাইমতে বেশি ব্লাডশেড বি থাকিছে আর এনাকা করে না 6 September 1964 NNC আর ইন্ডিয়ান গভর্নমেন্ট লগত মাছতে পিস এগ্রিমেন্ট সাইন করেছে এনাকা করে না অ্যাপ্রক্সিমেটলি 8 years তো এই পিস তো থাকিছে এনাকা টাইমতে লেট 1960সতে ইসাকচি শিশু তো ট্রেনিং আর ফরেন রিলেশন রিলেটেড কারণে চাইনাতে যাইছে এনাকা করে না তাই খান চাইনাতে থাকা টাইমতে পুরা 1975তে ইন্ডিয়াতে আর শিলং অ্যাকর্ড টু NNC লিডার্স আর ইন্ডিয়ান গভর্নমেন্ট মাঝে সাইন হয়ে যাইছে শিলং অ্যাকর্ড টু 11 November 1975তে সাইন করেছে শিলং অ্যাকর্ড লাগা মেইন এম তো নাকা ইনসার্জেন্সিটু খতম করব আর পিস তো আনিব আর ব্লাডশেড খানটু খতম করব এনেকা লাগা এম বারাহি এটু সাইন করেছে হলে বি এটুতো বেশি কন্ট্রোভার্সিয়াল একটা অ্যাকর্ড হয়ে যাইছে এনেকা করে কিনে এটু বারাহি নাগা মুভমেন্টে আর ডিভিশন হয়ে যাইছে লেদার লাইক ইসাকচি শিশু খান পরা লই কিনে NNCতে পরা আর দুসরা ফিকশন NSCN ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড ফর্ম করলেছে NSCN টু 1980তে ফর্ম করেছে এনেকা করে না 1-2 সাল মাঝে নর্থ ইস্ট রিজনতে মেইনলি অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড এটু খানতে তো বেশি স্ট্রং একটা পাওয়ারফুল গ্রুপ একটা হয়ে যাইছে হলে বি আরও আহে কিনা 1988তে তাখান লাগা ভিতরতে নামিলা একটা হয়ে যাইছে এনেকা করে না NSCN বরাবর আরও দুইটা ফ্যাকশন হয়ে যাইছে একটা ফ্যাকশন তো NSNK আর একটা তো NSNIM কে তো খাপলাং পরা লিড করেছে আর IM তো ইসাক মহিবা পরা লিড করে কিনা থাকিছে লেট 1980s আর আর্লি 1990সতে নাগাল্যান্ডে দুইটা ফ্যাকশন মাঝে বি ক্লাসেস বেশি থাকিছে এটো ওপরে ইন্ডিয়ান গভর্নমেন্ট পরা ক্র্যাক ডাউন করা স্টার্ট হয়ে যাইছে এটো টাইমতে NSNK তো মায়ানমারতে যাইছে আর মায়ানমার পরাই অপারেট করে থাকিছে আর NSNIM লাগা লিডার খান তো থাইল্যান্ডে উলাই যাইছে
আর তাতে পলিটিক্যাল টক্স খান করে থাকিছে আর এন এস এন আই এম তো থাইল্যান্ড পর অপারেট করে থাকিছে আর থাইল্যান্ডে বই কিনা ইন্টারন্যাশনাল রিলেশন বানাই থাকিছে আলাগ আলাগ কাউন্ট্রি খান লগতে ইতো ওপরে নাগা পলিটিক্যাল ইস্যু আর নাগা পিস তো কারণে বি কথা করে থাকিছে এনেকা টাইম যে ইটু টাইম লাগা গভর্নর অফ নাগাল্যান্ড এম এম থমাস পরা পজিটিভ রেসপন্স একটা আনিছে এনেকা করে না এন এস সি এন আই এম আর ইন্ডিয়ান গভর্নমেন্ট মাজতে পিস টক টু স্টার্ট হয়ে যাচ্ছে ইটু টাইমতে পি ভি নরসিমহা রাও প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পরা বি তাহানকে প্যারিস তেলো করেছে ইটু পিছে দিয়ে আরো মিনিস্টার অফ হোম এফেয়ার্স রাজেশ পাইলট পরা বি তাহানকে লো করেছে আর ইটু টাইমতে এইচ ডি দেবক গদুয়া আর অটল বিহারী বাজপেয়ী ইটু খান বি জুরিক সুইজারল্যান্ড আর থাইল্যান্ড প্যারিস আলাগ আলাগ জায়গা দিয়ে তাহানকে পিস প্রসেস কারণে কথা করে থাকি এনেকা আহি কিনা ফাইনালি 1997 ইন্ডিয়ান গভর্নমেন্ট আর এন এস এন আই এম মাজতে সিজ ফায়ার এগ্রিমেন্ট সাইন করেছে এনেকা করে না 1st August 1997 সিজ ফায়ার তো এফেক্ট করেছে একটু পিছিয়ে দিয়ে এন এস সি এন লাগালে যে ইসাক চিসি সু পরা লই কিনা আলাগ আলাগ জায়গাতে ইন্ডিয়া ভিতর দেবি আর এব্রোড দেবি নাগা পিস প্রসেস আর পলিটিক্যাল সেটেলমেন্ট করবলে লাগা কারণে বেশি কথা করে না আইসে এনেকা আহি কিনা ইসাক চিসি সু লাহেল তো বিয়া হয়ে যাচ্ছে ওলিবি তাই বিমার হয়ে কিনা তাই যাব না পারলে বি তাই একটা গাইডিং ফিগার একটা করে কিনা তাই লা ফলোয়ার্স খানকে গাইড করে কিনা এটু পিস নিগোসিয়েশন তো করে থাকিছে আর 3rd August 2015 ইন্ডিয়া গভর্নমেন্ট আর এন এস সি এন মাজতে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট লিখিছে আর ইটু এগ্রিমেন্ট তো বেশি ডাঙর একটা থাকিছে হলিবি ইটু হিস্ট্রিক এগ্রিমেন্টে ইসাক চিসিসু তো অ্যাটেন্ড করব পারা নাই ডিউ টু হিজ হেলথ ইস্যু আর আনফর্চুনেটলি June 2016 ইসাক চিসিসু তো মরিছে তাই লাগা দে তো নাগা কমিউনিটি কারণে বেশি ডাঙর একটা সিগনিফিকেন্ট থাকিছে কিলে তাই তো নাগা মুভমেন্ট আর পিস প্রসেসতে তাই একটা প্রমিনেন্ট আর রেসপেক্টেড লিডার একটা থাকিছে তাই মরিছে কইলিবি তাই লাগা প্রিন্সিপলস আর অবজেক্টিভ তো রিমেম্বার করি কিনা নাগা পলিটিক্যাল টক্স নিগোসিয়েশন দেবি এটু তাই একটা সেন্টার ফিগার করি কিনা নাগা মানুষ বেশি তাই পারাহি ইন্সপায়ার করি কিনা থাকি আছে তো ইতো আছে ইসাক চিসিসু লাগা স্টোরি ব্রিফ পুরা আমি খান জানি লইছে তাই কেনেকা আহি কিনা কেনেকা নাগা ন্যাশনাল মুভমেন্ট জয়েন করেছে আর তাই লাগা কন্ট্রিবিউশন তাই লাগা কাম তো কেনেকা থাকিছে আর তাই কিমান তো করে আহি কিনা এইটু দুনিয়া ছাড়িয়ে না যাইছে এইটু আমি খান ব্রিফ পুরা ডিসকাস করে লইছে ভিডিও এতে পুরা খতম করে আছে যদি আপনি এই ভিডিও ইনফরমেটিভ আর নলেজেবল আছে কইলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবি।